আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নিজের নামে একটি রিং টোন সেট আপ করবেন। তো চলুন শুরু করা যাক। সেজন্য আমাকে প্রথমে গুগলে যেতে হবে, গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গেলাম, সেখান থেকে লিখতে হবে FDMR, তারপর আপনার নামটি লিখবেন। যেমন আমি লিখলাম FDMR স্প্যাশ দিয়ে আপনার নামটি লিখতে হবে, আপনার যে নাম সেটি লিখবেন। তো আমি এখানে উদাহরণ হিসেবে লিখছি রানা আর, তারপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই প্রথম দুইটি ট্যাব এভাবে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন একটি অপশন আসছে ডাউনলোড, তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। মিস্টার রানা, প্লিজ পিক আপ ইওর ফোন। মিস্টার রানা, প্লিজ পিক। তো এখান থেকে আপনি এখানে যাবেন, গিয়ে এখান থেকে ক্লিক করবেন। তারপর আপনি কোথায় ডাউনলোড করতে চান সেটি দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপে ডাউনলোড করলাম, সেটি কেটে দিবেন। এছাড়া আপনি এখান থেকে আরেকটি অপশন আছে, দেখি তো এটা কেমন শোনা যায়। রানা, প্লিজ পিক আপ দ্য ফোন। রানা, প্লিজ পিক আপ দ্য ফোন। আমি এখান থেকে ওটি ডাউনলোড করে নিলাম ডেস্কটপে। কিভাবে ডাউনলোড করতে হয়, দুইটি অ্যাপ ডাউনলোড করে দিয়েছি। আপনারা আসবেন, দেখুন যে দুটি ডেস্কটপে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি একটু শুনে দেখি কোনটি ভালো লাগে। মিস্টার রানা, প্লিজ পিক আপ ইওর ফোন। মিস্টার রানা, প্লিজ পিক আপ ইওর ফোন। মিস্টার রানা, প্লিজ পিক আপ ইওর ফোন। দেখতেই পাচ্ছেন দুটি টন কত সুন্দর। আপনার যেটা প্রয়োজন হয়, যেটা পছন্দ হয়, সেটা আপনার ফোনে সেট আপ করে নেবেন। তো আজকে আলোচনা এ পর্যন্তই।